রিডোর সাথে ছিলাম যে আমরা পাঁচজন কমিশনার একটাই বলেছি যে আমরা একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য এবং সহিংসতা মুক্ত নির্বাচন করব। যদি সেটা সম্ভব না হয় তাহলে আমরা আমাদের ডিসিশন নিব। আমরা প্রথম থেকেই দৃঢ়তার সাথে ছিলাম, সেই কারণে সকলের সহায়তায় এবং এর মাঝখানে আমরা প্রায় 1200 মতো স্থানীয় সরকার নির্বাচন, উপনির্বাচন, জাতীয় সংসদ এগুলি করেছি। সেগুলি করে আপনাদের সকলের সহায়তা সেগুলি করে আমাদের মনোবল আরও চাঙ্গা হয়েছিল। আমরা আরও ভালো করতে পারতাম, যদি আমরা ইভিএমে করতে পারতাম হয়তো আরও সুন্দর বেশি করা যেত। আজকে যে প্রশ্নগুলো উঠছে, আমরা একটা ভুল করেছিলাম মনে হয়। আমরা এই যখন 10টায়, 12টায়, 2টায়, 4টায় দেওয়া, ওটা 4টার সময় আসলে ওই সময় হয়তো আমরা যারা নির্বাচনের অভিজ্ঞতা সম্পন্ন বিশেষ করে বাতেন ফরহাদ সহ আরও যারা আছে তাদের উচিত ছিল এই জায়গাটায় আমাদেরকে ভুলটা ধরিয়ে দেওয়া। আমি অকপটেই স্বীকার করছি এই 4টায় যেটা সেটা না হয়ে যদি আমরা 3:30 নিতাম তাহলে মনে হয় আর এই কনফিউশনটা হতো না। যদিও এটা কেউ কেউ ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করেছে এবং যারা করেছে তারা কিন্তু করবেই, তারা কখনই সাদাকে সাদা দেখে না, সাদাকে তারা কালোই দেখে। ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। কালো যিনি দেখবেন সাদাকে তাকে কখনই বোঝানোর সাধ্য কারো হবে না। তো 3:30 যদি আমরা শেষ ব্রিফিংটা করতাম অর্থাৎ 3:30 তথ্য নিয়ে যদি 4:30 হতো তাহলে কিন্তু আর এই এই ইয়েটা থাকতো না। কারণ আর যেই অ্যাপসটা সেটা তো ওই যে অশোক তার বক্তৃতায় বলেছেন যে কীভাবে লগ তারা দেখিয়ে দিয়েছেন যারা যেগুলি বুঝে, কিন্তু আর সবাইকে বোঝানো যাবে না, সবাইকে দেওয়াও সম্ভব না। তবে যদি কেউ চ্যালেঞ্জ করে আমরা রাজি আছি, আমরা ওপেনলি দেখাবো যে ওখানে এগুলি কাউন্ট করার যারা দেখতে পারেন যে সেখানে আমরা কোনো অন্যায় কিছু করি নাই এবং আমরা কোনো গোপন কিছু রাখিনি, যা ঘটেছে প্রকাশ্যেই সেটা আছে, সেটা আমরা চ্যালেঞ্জ নিতে দ্বিধান্বিত না। এই রদবদলটা কিন্তু একটা বিশাল চমক, কেউ চিন্তাই করতে পারে না গণতান্ত্রিক সরকারের আন্ডারে এইভাবে পরিবর্তন হবে। যেখানে যেটা পেয়েছি সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু একটা বিশাল উদ্যোগ, এটা বিশাল সাহসের ব্যাপার এবং এটা সম্ভবই হয়েছে যে সর্বপর্যায় থেকে কিন্তু আমরা সহযোগিতা পেয়েছি। সরকার আমাদের বারংবার, সরকার প্রধান থেকে শুরু করে সকলে আমাদের বারংবার আশ্বস্ত করেছে, আমাদের কথা দিয়েছে এবং প্রশাসনের সর্বপর্যায় থেকে আমাদেরকে বলেছে, আইন শৃঙ্খলার সর্বপর্যায়, আর্মি থেকে বলেছে, সবাই কিন্তু একটা, এটা কিন্তু একটা দেশের একটা অস্তিত্ব অথবা মানে গণতন্ত্রকে বাঁচানো, দেশকে বাঁচানো, সংবিধানকে সুরক্ষা করা, এই সবাই মিলে কিন্তু আমরা কাজ করেছি। এই নির্বাচনটি আরও গ্রহণযোগ্য হতো যদি সকল রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করতো। সকল বলতে আমি বুঝাচ্ছি যে বড় বড় রাজনৈতিক দলগুলো। ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। তো সেক্ষেত্রে যেহেতু আমাদের কিছু করণীয় নাই, সে ব্যর্থতার দায় আমাদের না, সে ব্যর্থতার দায় যখন আমাদের উপরে চাপানো হয় বিভিন্ন টকশোতে এবং আলোচনায় পত্রপত্রিকা লেখানায়, তখন আমার কাছে একটু খারাপই লাগে। তারা অনেক কিছু না জেনেই বা আংশিক জেনে এমনভাবে উপস্থাপনা করেন, গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে সবাইকে আমরা এক টেবিলে এনেছি, একসাথে আমরা আলোচনা করেছি, প্রার্থীদের সাথে বসেছি, আমরা সমস্ত লোকের সাথে বসেছি, প্রিজাইডিং অফিসারের সাথে বসেছি এবং এবারে আমার সবার মধ্যে একটা আলাদা উজ্জীবন। আমার আমি জানি না গতবার গত ইলেকশনগুলোতে কী হয়েছে, কিন্তু এবারের ইলেকশানে ওনাদের ভিতরে আমি যে ইয়ে দেখেছি, মানে কী বলবো, সব প্রতিভা একটা কাজের ইয়ে অনুপ্রেরণা, না এবার করতে হবে, একটা ভালো ইলেকশন করতে হবে, আমরা বলেছি ভালো ইলেকশন করতে হবে, না করলে কিন্তু আমরা খুবই কষ্ট পাবো। ওনারা আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। আমি আলমির ভাইয়ের কথা সুর ধরে বলতে চাই যে আমাদেরকে সরাসরি সরকারও সহযোগিতা দিয়েছেন, তা না হলে হয়তো এক সুরে একভাবে এই কাজগুলো করা সম্ভব হতো না।